রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সম্মান প্রথম বর্ষের ছাত্র ছাত্রীবৃন্দ, সবাইকে আমার আজকের এই অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। অনলাইন ক্লাস পরিচালনায় আমি কল্পনা আক্তার, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাজাবাড়ি অনার্স ও ডিগ্রি কলেজ, মির্জাপুর, টাঙ্গাইল। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যে প্রশ্নটা নিয়ে, সেই প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের মাদকাসক্তির কারণ ও মাদকাসক্তি সমাধানের উপায় বর্ণনা করো। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে বাংলাদেশে মাদকাসক্তির কারণ এবং সমাধানের উপায় নিয়ে। বিভিন্ন কারণে বাংলাদেশে মাদকাসক্তদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তো কিসব কারণে এসব হচ্ছে, আজকে আমরা সেই কারণগুলো নিয়ে আলোচনা করব। দেখো সবাই, এক নম্বরে রয়েছে সঙ্গদোষ। মাদকাসক্ত করতে সঙ্গদোষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নেশাগ্রস্ত শুধু নিজে শেষ হতে চায় না, সে অপরকেও শেষ করতে চায়। তাই বন্ধু বান্ধবদেরকে আসক্ত করতে সর্বাত্মক চেষ্টা করে। এক সময় সঙ্গীরাও নেশার জগতে চলে আসে। তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। তাহলে কি হচ্ছে, সঙ্গদোষ হচ্ছে এক নম্বর কারণ, যে সঙ্গদোষের কারণেই নেশাগ্রস্ত হয় সবাই। এরপর দেখো দুই নম্বরে মাদকদ্রব্যের সহজলভ্যতা। আমাদের দেশে মাদকদ্রব্য সহজেই পাওয়া যায়। এদেশে সবচেয়ে বেশি যে মাদকদ্রব্য গ্রহণ করছে তা হলো হেরোইন। নিম্ন শ্রেণীর লোকজনের মধ্যে এর ব্যবহার বেশি। অসংখ্য লোক এর ব্যবসাতে জড়িয়ে পড়েছে, ফলে যে কোনো সময় হাতের নাগালেই এগুলো কিনতে পাওয়া যায়। সুতরাং মাদকদ্রব্যের সহজলভ্যতাই হচ্ছে মাদকাসক্তদের সংখ্যা বৃদ্ধির একটি কারণ। এরপর দেখো অস্থিতিশীল পরিবেশ। আমাদের দেশের সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল। এদিকে রাজনৈতিক অস্থিরতা, অন্যদিকে সামাজিক অবক্ষয়, যুবকদের চরম অনিশ্চয়তা ও হতাশার মধ্যে বা নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দিচ্ছে। অর্থনৈতিক অবস্থা আমাদের ভয়াবহ, ফলে যে কোনো সময় হাতের নাগালে এগুলো পেয়ে যাচ্ছে এবং অস্থিতিশীল পরিবেশের কারণেই এগুলোর প্রতি মানুষ দিন দিন আকৃষ্ট হচ্ছে। এরপর দেখো আরামদায়ক অনুভূতি। মাদকদ্রব্য সেবনকারীরা মনে করে যে মাদকদ্রব্য সেবন করলে তাদের মস্তিষ্কের চাপ কমে যায়, একটা আরামদায়ক অনুভূতি তাদের মধ্যে বিরাজ করে, আর এ কারণেই তারা কি করে দিন দিন মাদকাসক্ত হয়ে যাচ্ছে। এরপর দেখো আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতা। আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত দুর্বল। মাদকদ্রব্য সেবনকারী ও মাদক ব্যবসায়ী কারা তা পুলিশ প্রশাসন জানে, কিন্তু মোটা অঙ্কের টাকার বিনিময়ে তারা এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয় না। আর বড় বড় প্রতিষ্ঠানের লোকজন দেখা যাচ্ছে যে এই মাদকাসক্তের সাথে জড়িত, তারাই এসব ব্যবসা করছে। তাই দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতাই হচ্ছে মাদকাসক্তি দিন দিন বৃদ্ধি পাওয়ার একটি অন্যতম কারণ। এরপর রয়েছে সাংস্কৃতিক বিপর্যয়। নেশা বিস্তারের আরেকটি কারণ হচ্ছে সাংস্কৃতিক বিপর্যয়। বিদেশি সংস্কৃতির অনুপ্রবেশ, যৌন উত্তেজক ও মারদাঙ্গা ধরনের ছবি প্রদর্শন, নোংরা ম্যাগাজিন, বিকৃত জীবনযাপন পদ্ধতি প্রভৃতির কারণে এদেশের সংস্কৃতিতে নেমে এসেছে বিপর্যয়। পরিণততে তরুণ সমাজ নেশার দিকে ধাবিত হচ্ছে। এরপর দেখো কৌতূহল। কৌতূহলবশত অনেক ছেলে মেয়ে আছে যারা মাদকদ্রব্যের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। অনেকে কৌতূহলের বসে এসব মাদকদ্রব্য সেবন করে থাকে। মাদক সেবীদের মধ্যে এ সংখ্যা অনেক। রোমাঞ্চকর অনুভূতি উপলব্ধি করার জন্য প্রথমে মাদকদ্রব্য
গ্রহণ করে এবং পরবর্তীতে তারা আস্তে আস্তে এই জগতে থেকে আর ফিরে আসতে পারে না। এরপর রয়েছে ফ্যাশন। অনেক পরিবার কিছু কিছু মাদকদ্রব্যকে আভিজাত্যের প্রতীক হিসেবে মনে করে নেয়, ফলে মদ বিয়ার প্রভৃতি পরিবারের সদস্যগণ পান করে থাকে। ফ্যাশন হিসেবে মাদকদ্রব্য ব্যবহার করলেও শেষ পর্যন্ত মাদকাসক্তিরই জয় হয়। এরপর দেখো কর্মসংস্থানের অভাব। কর্মসংস্থানের স্বল্পতার কারণে এদেশের অনেক তরুণ বেকারী জীবনযাপন করছে। বেকারত্বের অভিশাপ থেকে ভুলে থাকার জন্য তারা নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করে থাকে, তাই বেকারত্ব মাদকাসক্ত হওয়ার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা যায়। এরপর দেখো দারিদ্র। দারিদ্রতা মাদকাসক্তি বৃদ্ধি অন্যতম প্রধান কারণ। দারিদ্রের কষাঘাতে পিষ্ট মানুষ ক্ষণিকের জন্য কষ্টকে ভুলে থাকতে চায়, বিশেষ করে রিক্সা চালক, ঠেলাগাড়ি চালক, শ্রমিক, দিনমজুর এ শ্রেণীর লোকেরা নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করে আরাম দিয়ে থাকে, আর এর কারণে মাদকাসক্ত দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এসব কারণ ছাড়াও আরও বহুবিধ কারণ রয়েছে, তোমরা সেগুলো বই দেখলে বুঝতে পারবে এবং বই দেখে আশা করি শিখে নেবে। এখন আমরা আলোচনা করব মাদকাসক্ত প্রতিকারের উপায়, মাদকাসক্তি কিভাবে প্রতিকার করা যায় সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো সবাই, এক নম্বরে রয়েছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, এক নম্বরে রয়েছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। বেকারত্বের কারণে হতাশাগ্রস্ত হয়ে অনেকেই মাদকাসক্ত হয়ে পড়ে, এজন্য দেশের বেকারদের, বিশেষ করে দেশের শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এ লক্ষ্যে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবে। এরপর নেক্সট দেখো দুই নম্বরে রয়েছে আইনের যথাযথ বাস্তবায়ন। 1989 সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। আইনে উল্লেখিত মাদকদ্রব্যের আমদানি, ব্যবসায়, উৎপাদন নিষিদ্ধকরণের ব্যাপারে কঠোরতা অবলম্বন করতে হবে, তাহলে কি হবে মাদকাসক্ত নিরাময় করা সম্ভব হবে। এরপর দেখো তিন নম্বর রয়েছে জনগণকে সচেতন করা। তরুণ সমাজসহ জনগণকে মাদকদ্রব্যের ক্ষতির প্রভাব সম্পর্কে সচেতন করে তুলতে হবে, এজন্য প্রচার মাধ্যমগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে হবে। এজন্য টিভি, স্যাটেলাইট, সিনেমা, সংবাদপত্র, ম্যাগাজিন, সেমিনার, সিম্পোজিয়াম, পোস্টার প্রভৃতির মাধ্যমে জনসচেতনতা বাড়াতে হবে। এরপর দেখো চার নম্বর রয়েছে মাদকাসক্তদের শাস্তির ব্যবস্থা করা। মাদকাসক্তদের শাস্তির ব্যবস্থা করা, মাদকাসক্তদের আইনের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করতে হবে। এছাড়া কেউ অন্যকে নেশা করতে উৎসাহিত বা প্ররোচিত করলেও তাদের প্রতি আইনগত ব্যবস্থা নিতে হবে। এরপর দেখো অপসংস্কৃতি রোধ। বিদেশি অপসংস্কৃতিকে রোধ করতে হবে, এজন্য নোংরা কুরুচিপূর্ণ ম্যাগাজিন, ব্লু ফিল্ম, সিনেমা, বই এগুলো আমদানি নিষিদ্ধ সহ কঠোর হস্তে এসব নিয়ন্ত্রণের কাজ করতে হবে। মাদকাসক্ত হওয়ার দিকে জানতে পারলে তাকে এ পথ থেকে সরানো সম্ভব হবে। এরপর দেখো অনুকূল পরিবেশ সৃষ্টি। পারিবারিক পরিবেশ হতে হবে সুস্থ ও গঠনমূলক, যা ব্যক্তির প্রতিভা বিকাশে সহায়ক হবে। এছাড়া পরিবারের সদস্যদের মধ্যে থাকতে হবে আন্তরিকতাপূর্ণ ঘনিষ্ঠ সম্পর্ক। এরপর দেখো রুচিশীল চিত্ত বিনোদনের ব্যবস্থা। রুচিশীল চিত্ত বিনোদনমূলক ব্যবস্থা মাদকাসক্ত প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে থাকে, তাই সুস্থ ও গঠনমূলক বিনোদনের আয়োজন করতে হবে। পাশাপাশি বিদেশি অপসংস্কৃতিকে আমাদের সকলকেই
রোধ করতে হবে। এরপর দেখো আইন প্রয়োগকারী সংস্থাকে সক্রিয় হওয়া, আইন প্রয়োগকারী সংস্থাকে মাদকদ্রব্য বেচাকেনাতে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে, যাতে মাদকদ্রব্য ব্যবসায়ী এগুলো বেচাকেনা করতে না পারে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের জন্য আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা থাকতে হবে অগ্রগণ্য, বিশেষ করে মাদকদ্রব্যের ব্যবস্থায় বন্ধ করার জন্য তাদের স্বতঃস্ফূর্ত ভূমিকা থাকতে হবে, এজন্য তাদের দায়িত্ব কর্তব্য যথাযথভাবে পালন করা অত্যাবশ্যক। এরপর দেখো স্থিতিশীলতা আনয়ন, এরপর রয়েছে স্থিতিশীলতা আনয়ন। স্থিতিশীলতা আনয়নের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দেশের সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে আমাদের সকলকেই স্থিতিশীলতা আনয়ন করতে হবে, দেশের অস্থিরতা দূর করার ব্যাপারে সকলেরই ভূমিকা রাখতে হবে, সমাজের স্বাভাবিক অবস্থা যাতে বিরাজ করে সে ব্যবস্থা করতে হবে। এরপর দেখো জাতীয় নীতি ও পরিকল্পনা প্রণয়ন, মাদকাসক্তি প্রতিরোধের জন্য জাতীয়ভাবে পরিকল্পনা ও নীতি প্রণয়ন করতে হবে, সরকারি উদ্যোগ এ ব্যাপারে থাকতে হবে স্বতঃস্ফূর্ত। এসব প্রতিকার ছাড়াও আরও বিভিন্ন ধরনের প্রতিকার রয়েছে, তোমরা সকলে বই দেখে নিবে। আজকের ক্লাস আমি এখানে শেষ করছি, সবাইকে আমার ক্লাসটি উপভোগ করার জন্য ধন্যবাদ।